হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অলওয়েজ আমরা সবাই অনেক ভালো আছি। এ হালা ইন্দ্রনাথ নাইসকা হাই তোর খবর কইছি সি 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 কি হরে তুই তো রুদা না তোর খবর কইছি মাইসে সামলা ও তো মানু রে ভিডিও চলতাছে নো তাই কইও না কইও না স্টার্ট ওড়া বাদ দাও তুমি কইতেছ কইও না তুমি নিজেই তো রোজা রাখো নাই সাহি নদী গুলাকে ধরে ধরে আমি বলি আগে না তোমার কোন দিকটা অসুস্থ মনে হয়? নিজেটা দুর্বল না কিন্তু বিয়ে করতে পারবো না। ওর অতি বিয়ে করলে কিন্তু অতি বিয়ে করলে কিন্তু বৌবাল ধরবে আমার, আমি বুঝছি। আর যে শুধু না ইমার মিঠু ভাই না, এই যে বড় বড় এলো তালগা সেও কিন্তু রোজা রাখে না। থামড়াইয়া দাঁত ফালাইয়া দিমো শালার পুত্তর আমি বলি না কথা বলি না টিকটক আর নটেলাও মারো আগে। আমি তো বলছি আমাদের টিমে টিকটক আর নটেলাও, যদিও টিম রে টিকটক আর দেনিয়া। তুই কি করছ তাহলে? আমি এখানে বলছি যে যদিও টিকটকার দিয়ে টিম বড়া, যাই হোক এখন কথা হচ্ছে যে এদিকাও কি জানি বলতাম। ও এর আগের ভিডিওতে বলছো কয়েকটা ভিডিওতে অডিয়েন্সটা বলছে যে রমজান মাসে গালি গালাস না করতে বলছে। পালার কুর্তা যাও আমার বেটা, রাস্তায় রাস্তা মানে টিকটক কর নিস আমি থাপর মারলাম দেখি তোমরা মারবানোরে হার রাকিব কেমার ধর একটা টিকটক ভিডিও বানামো তোর বান্ধবী গোল ছিড়ালাম। তো এখন একে একে জিজ্ঞেস করবো ওদের তিনজনের যে ওরা কেন রোজা রাখে নাই। আমার ডাকে নাই আমি একটা কথা কই মিলন ভাই নেশাখুর সবার আগে যাই বড় ঢিসি বলে নিয়ে যায় আমার বেশি বাপলা গিয়ে আমি তো কই লিখে রোজার মধ্যে কেরবি না খাবো ঠুকু ইফতার খাও। তুই বল কেন রোজা রাখোস নাই? ভাই আমার গেল খারো থাকে শরীরের পশম খিদা লাগলে। কেমন লাগতেছে আমার রে? উগান্ডা দেশের প্রেসিডেন্ট মামা আর মারবো হ চুপ কর। যাই হোক মেহেদি ভাই অবশেষে মার খাইলো। মেহেদি ভাই মার খাইতে এতে মেহেদি ভাইয়ের মানে ওইটা ভাঙে গেছে, আপনার তো বুঝছেনি। তো মেহেদি ভাই আও আমরা সরাসরি মেহেদির ভাইয়ের কাছে চলে যাব। মেহেদি ভাই কিসের জন্য রোজা রাখে নাই? মানে আমি নিজেই তো আসলাম এখানে। যাই হোক আইস ভালো কাজ করছো, তুমি রোজা রাখো নাই কেন? আমি রোজা রাখছি, সবাই সাক্ষী রোজা রাখো নাই। বেদ নালে কথা কথা আমি কই
রোজা রাখে নাই মেহেদি ভাই রোজা রাখে নাই এই যে হেলায় আই এটা দরজায় এই হেলায় তাহলে ওরে কি করার উচিত তোর সহবাস করে দিমু কইলাম বে রোজাদার ব্যক্তি রে বেনে তলে ফেলানো উচিত কি করে হ্যাঁ করবি বেনে তলে খাই গেলে তলে হ্যাঁ এই এই তলে ভাই আছে আমি আজকে বলি আসছিলাম ভিডিও করার জন্য এখন বাজে কয়টা 3টা এই দেখি এই যে এই যে এই যে 2:42 আমি আসছি সেই সকালে সকাল দিয়ে বলতাছি ব্লক করমু ব্লক করমু কিন্তু ওদের জন্য ব্লক কে করা হইতাছে না ভাই ভাই আমি নায়ক সুপারস্টার সাকিব খান আমার চ্যাটার মাল হাত খেলা বুঝা মেহেদির বউ কিন্তু আজকে আমার ইফতারে দাওয়াত দিছে আমার একা মেয়েদের বউ রে উল্টাপাল্টা কিছু কইছে দেখে এই সালায়াঙ্গ কি করছে দৌড়ান দিছে এ বেটা জুতা নামা কি করে জুতা নিয়ে গেছে গা সালায়াঙ্গ দৌড়ান দিছে না সালারে অনুসি চিক্কা দিমু শোনো 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 সালাই মান বেশি সম্ভব ভিডিও করতাছে টিকটক ভিডিও আর মানে মাইজা মইরা টিকটক ভিডিও ছুড়া মাইছ কইছে যে টিকটক নট এলাউ ঠিক আছে হ্যাঁ না দিলাম নট এলাউ আজকে মার বউইল আর বোর বোর বাতি বুতি নিবাই এলাম মারতে মারতে চলো চলো কি করে হালার কি মার কোনা দিছিরি হালার হাবুর উড়াই রাখ তোমার বাসার দে আমি আর মেলাডি মার খেয়েছি তোমার তো কেনা কেনা করে লাইব এ না এই বাসার মধ্যে মারছে হালার ভালো মার দেয় হালাই হাসুল আসাল মারার সময় হাসুল ভাই না আসাল না তাই কি হাসুল লাই তোমাকে মারছ না তোর ফিরে এলেন না কে আজকে ভিডিও করতে আসছিলাম ভিডিওর থেকে বেশি মারামারি হয়েছে বাপ রে মার দিছে রে মেদি ভাই তোমার নানির বালা শেষ রাইতে বিয়ে না আমার নানির এই বয়সে বিয়ে যাব যদি নাইম করতে চাই বিয়ে দিয়ে দেবো সমস্যা নাই ও আরেকটা কথা নাইম নানি অনেক মোটা কাহিনিটা শোনাই আগে সেদিন নাইমদের বাড়িতে গেছি ওদের নানি আসছে তো রুমে আমার বসাইছে আমি রাকিব রাকিব এখন ক্যামেরায় আছে আমি রাকিব আর ইয়ে তময় গেছি তুমি আসছিলা তুমি ঢাকা ছিলা যাওয়ার পরে নাইম নানি বলে যায় এখানে সব নাইম আসতেছে গোসল করতেছে আমি শুইছি অগর দুজনে ডাক দিয়ে নিয়ে গেছে যে ওদের কাছে শরবত পাঠাবো রোজার আগে যাওয়ার পরে নানি এর উপরে পাউচিলে দিল তবে তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি তারপরে কি হলো বুঝলাম না মানে পরে ঘুমতি কইটা দিই মানে ই ভিতর আমার ভিতর রাখি আমার ভিতর আমি রোজাদার মানুষ সেই সকাল থেকে মারতে আসো মারতে আসো তাহলে মারবো না কি করবো তুমি না কি কইলে আংরা নিছে কি কর মোড়া কাউকে অন্যানির বেশি পাওয়ার শক্তি শক্তি হ্যাঁ তোমার নানি পাও তুলে দিলে কম না না ভাইজলাম ভাইছো পাও তুলে দিছে ঠিক আছে এটা না মারলাম কি এর মানবো কি করে কি এর মানবো পাও তুলে তো দেই নাই দিছে তুই স্বীকার স্বীকার করলি আরে দিছে আমি আসিলাম হ্যাঁ নয় দিছে আর আমি জানি তো অন্যানি বা এই বেটা দিছে বুঝলাম তার চেয়ে বেশি করছাল আমার বাই করে দিছাল মানে ঘর থেকে কি মনে করে তার বাপ লাগে আমি তাই না ভাই যাই বেসাল বারস নয় তুইলা দিছে তা মুড়া কো বাকি নিগে কে মুড়া থাকলে কম না ও আমার উপর তা তুইলা দিছে আমি উড়া হাই না কি করে আমার তুমি গায় গেছে রাত ঠিক করে আয় শুকাই আলাইছে এ ওই দিন নেই তোলে বেরে মরন নিছাল জরাইছাল হ্যাঁ পাগল ওষুধ খাইছি আমি 150 রে এখন আর কি আর বলতাম যে মার কোনা দিছো তুমি একটু ক্যামেরা আসবা নিড়ু না
ঠিক আছে আমি হাসিবুল ভাই তো নাই কেন হাসিবুল ভাই আমি বইলা রাখছি রাকিবকে বইলা রাখছি মামারে বইলা রাখছি মানে 5টার সময় আমি যামুগা যায় গুসল টুসল কই যায় কি বল 5টার সময় আমি গেছি গে যাই এমন হল হাসিবুল ভাই কইছি জাস্ট 6টার সময় আমি আমু আই আই আর 6টা 17 ইফতার ও 17 মিনিট পুসুত করে দইড়া দিয়ে মরতে যামুগা যাই মানে খামু মানে মানে ইফতার করুম ঠিক আছে হে বান্দা কইছে কি গুসল টুসল দুইতে ইফতার টাইম দিয়ে গেছে গা কারা ইফতার টাইম হয়ে গেছে গা কারা গুসল দিছাল আমি কি করে ও তার লেগে তোমার এই যে এত ফসর কারণ পরে জানো কি হইছে কিছে হয়ে গেছে গা আমি মনে করলাম এনকে কি কর মা দামাদি কাপড় সুপড়টা পুই রে সান গ্লাস একটা পুই রে ও ভাই দিছি দই সান গ্লাস দিয়ে খুয়ে গেছে গা সিত্তরে আবার পড়ে গেছে মসজিদে ইফতার খাওয়ার নিয়ে সান গ্লাস দিয়ে গেতে পড়ে গেছে গা পরে সান গ্লাস থুইয়াই দিছি দই দৌড় দিয়ে আমাকে বাড়িতে গেছি যাই হ্যাঁ হাসুল ভাই ওকে মামা ওকে নিয়ে আমার সিদ্ধে গেছি উমর দাদি অর্ধেক খাওয়া শেষ সবার পরে যাই আমরা বইছি পরে কয়ে ইনু ভাই ইনু ভাই আর তুই ইনু ভাই আর তুই ইনু ভাই এক তিন চারজন তিন চারখানে বইল ফাইন ভাবে খাইলাম পেট টেট কিছুই বললো না আমি বলি ওতে যে স্টোরিটা বললো শুরু তো বুঝি নাই মাঝখানেও বুঝি নাই শেষেও বুঝি নাই শুধু এইটুকু বুঝলাম অতি অনেক কষ্ট পাইছে আর আসল হলো খাওয়ার ধান্দায় হ্যাঁ আর আসল খাওয়ার ধান্দায় খাইলে খা রে তোমার খাবার কইছি আন্টি একটু বেশি করে খিলাইন আন্টি দেহে আমার বউ তো দেখো ক ও মাই গড হ্যাঁ তোমার এই আন্টি ওই যে পোলা কিন্তু পরে গেছে কেটা বিয়া দিয়া দিন বিয়া দে দেন তুমি একটু কই দাও এন্ডর তো মুসলমানই করে কই দাও হ্যাঁ আগে মারে কো আন্টি একটু বিয়া দিয়ে দিন এ চাচি আম্মা চাচি না তোমার আন্টি হয়ে না কথা বললে চাচি আর আন্টি কি ও একই কি করে দেখ চাচি আম্মা পোলা কিন্তু বড় হয়ে গেছে গা মানে বিয়ের বয়স হয়েছে ঘরে সির্কল দাঁটকে রাখবেন আবার কোন দিয়া কোন মেয়া নিয়ে কাহিনী করে পাবো তখন আবার কেস কেরা বুঝে যাবো গা আচ্ছা